আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেই একদম সকাল 6টা থেকে 10টা পর্যন্ত পুরো রান্নাবান্না এবং ঘরটা ক্লিন করে শেষ করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আমরা ভালো আছি, কিন্তু আমাদের বাড়ির হাঁস মুরগিগুলো, আমাদের বাচ্চারা একদমই ভালো নেই, কারণ সবগুলো বাচ্চার জ্বর ঠান্ডা কাশ লেগেছে এবং হাঁস মুরগির বৃষ্টির জন্য একদমই মানে অসুস্থ হয়ে পড়েছে। তো এই যে দেখো, এখানে আমি আজকে চলে এসেছি সকালবেলা রান্নাবান্না করতে। তো রান্নাবান্না করতে সকালবেলা চলে এসেছি, আর এখন সারাদিন আজকে 3 দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আবারও আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে, কিছু কিছু জেলায় বন্যার সৃষ্টি হচ্ছে। তো আমরা সবাই সবার জায়গা থেকে সবার জন্য বিপদে থাকুক না কেন, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। তো আজকে সকালে রান্না করব আমি, এই তো বসিয়ে দিয়েছি এখানে ভাত পাশে চুল, আর রুটি বানাবো। রুটির কাইকেটা করার পরে এখানে এখন আমি পটল ভাজি করব। আজকে পটলের একটা সুন্দর একটা রেসিপি তৈরি করব। তাই জন্য এখানে প্যানের মধ্যে কিছুটা ইয়ে দিয়ে দিয়েছি, ডালটা যেগুলো দিয়ে পোলাও রান্না করা হয়। তো এই ডালটাগুলো দিয়ে এখন আমি এই যে অর্ধেকটা পরিমাণ পটল, এখন আমি হলুদ আর লবণ মিশিয়ে ইয়ে করে দিচ্ছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর উল্টো পাল্টে খুবই সুন্দরভাবে পটলগুলো ভেজে নেব। আর দেখো, তোমরা যে যেখান থেকে বসে আজকে ব্লগটি দেখছো, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে, আর পুরনো হলে সবাই মিলে লাইক কমেন্ট করে দিবে, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করো যেন আমি তোমাদের আইডিতে গিয়ে ঘুরে আসতে পারি। তোমরা আমার ভিডিওগুলো দেখো, বাট কেন জানি তোমরা কমেন্ট করো না। আশা করি তোমরা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখে লাইক কমেন্ট করে দিবে, অবশ্যই আমি তোমাদের আইডিতে গিয়েও ঘুরে আসবো। তো এই যে দেখো, এদিকে আমি আবার রুটি বানাতে চলে এসেছি, আর এই যে আজকে আমার ভাবিরা পুরনো বাড়িতে নিরামিষ রান্না করবে। তো নিরামিষ রান্না করার জন্য আমি বাড়ি থেকে দিয়েছি 1টা পেঁয়াজ, 4-5টা আলু, 1টা রসুন, আবার 4-5টা বেগুন, 1টা পেঁপে, 2-3টা মূলা, আর দিয়ে দিয়েছে সিমের বিচি আর মশারির ডাল। আমার সামর্থ্য অনুযায়ী যা ছিল আমি তাই দিয়েছি, আমার কাছে তেমন বেশি একটা ছিল না। তো আসলে এই সিজনে সবার একটু হাত, ঘরের বাজার একটু, হাট বাজার একটু মানে কষ্টকর হয় করতে, সেই জন্য সবাই মিলে চেষ্টা করলাম যে নিরামিষটা রান্না করার জন্য। তো যেদিকে আবার আমি রুটিগুলো বানিয়ে উল্টে পাল্টে খুবই সুন্দরভাবে নিচ্ছি, আর পটল ভাজি এদিকে কিন্তু হয়ে গিয়েছে। পটল ভাজির সাথে এখানে পেঁয়াজ ভাজি, পেঁয়াজ দিয়ে একদম মানে পটলটা ভাজি করার সাথে সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে খুবই সুন্দরভাবে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আর দেখে দিকে আজকে 1টা মূলা দিয়ে 2-3টা আলু দিয়ে আমি মানে ভাজি করব, কারণ মুসাইপার আহাদ মুহা আমার বাচ্চারা তো একদমই খাবে না, ওরা পটল ভাজি। তো আমি ওদের জন্যই সবসময় একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করি, ওরা মানে যা খায় মাছ মাংস ছাড়া ওরা যা খায় সেটাই আমি, আমার হাতের কাছে যদি থাকে তাহলে আমি একটু একটু করে চেষ্টা করি। তো এই যে দেখো, এখানে আমি মূলাগুলো কুচি করে নিয়েছি আর আলুগুলো কুচি করে নিচ্ছি। তো মূলা আর আলু আজকে আমাদের 4 জনের খাবার, আর ডাল, আর সাথে আছে যে পটল ভাজি তোমাদের ভাইয়ার জন্য। আমরা আবার কেউ পটল ভাজি খাই না, তোমাদের ভাইয়ার পটল ভাজি অনেক ফেভারিট, তো ও যে ওদিকে বানিয়ে রেখে দিয়েছি। আর এই যে পটলগুলো এগুলো মূলা আর আলু সুন্দরভাবে কুচি করে নিয়েছি, এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে ভেজে নেব। এই যে পটল ভাজিটা, এখানে আবার একটা পাটখাটি পড়েছে, এটা আমি খেয়াল করিনি। আর এদিকে এখনই তো চলে এসেছে পটল ইয়ে মূলা ভাজি করতে, শুধু পটল ভাজি মুখে দিয়ে চলে আসছে। আর আজকে জানো তো ব্লগটি দিতে একটু দেরি হয়েছে, কারণ ওই যে বৃষ্টি, তো সারাদিন যাবৎ বৃষ্টির জন্য কোথাও গিয়ে বয়স দিতে পারিনি, আর আমার তো ঘরের উপরে টিনের চাল, বৃষ্টি যে জোরে পড়ছে এই জন্য মনে করে যে শোশো আওয়াজ শোনা যাচ্ছে। আর দেখো, যে বৃষ্টি একটু কমার পরে আমি আমার বাড়ির পাশে গিয়েছিলাম, কিছুদিন আগে সিম গাছ লাগিয়েছি, মাশাআল্লাহ এগুলো এখন উঠে গিয়েছে, আর এই যে তাল গাছ থেকে কিছুটা লাড়কি পড়েছে। আর ও যে পুকুরটা দেখছো না, এই পুকুরটা হচ্ছে আমার বড় বাসুরের মানে আমার শ্বশুরের জায়গায়, ও জায়গা থেকে মাটি খনন করে আমাদের বাড়ির মাটি আনা হয়েছে এবং বড় বাবিদের বাড়ির মাটি নেওয়া হয়েছে। আর এই যে দেখো, এখন চলে এসেছি ঘরটা গুছাতে। আর দেখো বাহিরের অবস্থা, এত বৃষ্টি হচ্ছে, এসে যেন একদম অন্ধকার হয়ে রয়েছে, একদম কিছুই দেখা যাচ্ছে না, একদম অন্ধকার কালো, যেমন মনে হয় যে রাত্রেবেলা। তো যে এখন আমি আবার ঘরটা গুছিয়ে চলে গুছাতে চলে আসলাম, রান্নাবান্না একদমই শেষ করে নিয়েছি।
আর দেখো এদিকে যে সামনের রুমের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য তো একদমই ঘর দরজা আমি গুছিয়ে রাখতে পারি না, সেটা তো তোমরা জানো। তোমাদের ঘরে যদি 2-3টা 4টা বাচ্চা থাকে তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আমার মতো আমি একদম মানে এক এক সময় ঘরটা গুছিয়ে আমি একদম হাঁপিয়ে যাই, এই না গুছিয়েছি এই আবারও সব অগোছালো হয়ে যায়। তো এই তো আমার এই আজকের ব্লগটি। তোমরা যদি একটুখানি ভালো লাগে তোমাদের কাছে প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবে। বাংলাদেশি ব্লগার নুহারসমাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার এই ব্লগটি আপলোড করা হবে, অবশ্যই আপনারা গিয়ে দেখে আসবেন। ওইটা হয়েছে সামনের রুমের ডান চাটের রুম, আর এটা হয়েছে বারান্দার রুমের বান্দুয়ারের রুমের মনে করেন এটা ডান চাটের রুম। আর দুই পাশে নুসাইফা ঘুমিয়ে আছে এক পাশে, এক পাশে আব্দুল আহাদ ঘুমিয়ে আছে আমার বাবা আর কি আমার ছেলে। তো এই যে দেখো ওদের ব্যাগ ট্যাগ একদম খাটের উপরে সবসময় রেখে দেয় ওরা। এখন আমি ঘরটা গুছিয়ে নেব, আর আমি যখনই আমি তো একটু একটু সেলাইয়ের কাজ করি তোমরা তো জানোই সবাই, যখনই আমি জামা কাপড় কাটতে বসি তখনই নুসাইফা নুহা ওরা কী করে আমার টুকরো কাপড়গুলো নিয়ে বলতেছে আমার লাগবে আমার লাগবে। তো ওরা নিয়ে একটু খেলাটেলা করে একদম ঘরের মধ্যে ফেলে পুরা ঘর পুড়ে রাখে আর কি, একদম অপরিষ্কার করে রাখে। কোনোভাবেই মানে আমি ইয়ে করতে পারি না ওদের কাছ থেকে, আমি কাপড়ের টুকরাগুলো নিয়ে কোনোভাবেই মানে ফেলে দিতে পারি না। আর দেখো আমার পুরো ঘরে শুধু কাপড়ের টুকরা আর কাপড়ের টুকরা, ময়লা কিন্তু তেমন বেশি একটা নেই, শুধু কাপড়ের টুকরা সব ছোটো ছোটো। তো তোমাদের ঘরের বাচ্চারা কেমন করে একটু কমেন্ট করে জানাবে প্লিজ। আপুরা ভাইয়ারা তোমরা যদি আমার ব্লগটি দেখো একটু ফুল ব্লগটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সংসার এমন একটা জিনিস যে সংসারের মায়ায় কোথাও যেতে পারি না, কিংবা বাচ্চাদেরকে ছাড়াও কোথাও যেতে পারি না। এই যে ম্যাগের গুঞ্জন শুনেছো তোমরা, এই যে এখন বয়স দিচ্ছি এখনও ম্যাগের গুঞ্জন শুরু করছে, ম্যাগে ডাকছে আকাশে, এখনও কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে চারপাশে। এটা হয়েছে সামনের রুমটা, সামনের রুমেও আমি একটু দোনো রুমেই তো র্যাক্সিন বিছিয়েছি কার্পেটটাকে। তো বিছিয়ে যে দেখো একদমই শান্তি নেই ঘরের মধ্যে, উলিয়ে এখনই কেঁচু মাটি ঠেলে সব মাটি নিয়ে গিয়েছে নিচ থেকে, আর আমি যে জায়গায় পাড়া দিই না ওই জায়গার মাটি মনে করেন যে চেপে যায়, কারণ আমি তো একটু ভারী মানুষ ওজনের মানুষ, সেই জন্য আমি যেখানে বসি ওইখানে মনে করেন ছায়াটা ভিতরে চলে যায়, আর যদি একটু পাড়া দিই নিচে শক্ত করে তাহলে মনে করেন মাটিটা ভিতরে চলে যায়। তো এখন কী করবো জানি না, অনেকভাবে চেষ্টা করছি ওয়েট কমানোর জন্য কিন্তু পারি না। তো কীভাবে ওয়েট কমাবো সেটাই এখন ভাবতেছি। ও সামনের রুমের এত টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো এই ফুলের টবগুলো তো তোমরা তো দেখেছো আমি কিনে নিয়ে আসছিলাম, আর এগুলো একটু পরিষ্কারভাবে আমি সবসময় গুছিয়ে রাখতে চেষ্টা করি। ওই কথা একটি, বাচ্চাদের জন্য আমি কিছুই পারি না, গুছাতেও পারি না, আবার সব কিছু আমি মানে সুন্দরভাবে রাখতেও পারি না। এই বক্সটাতে না, এই বক্সটাও আমি বানিয়েছি হাতে, কিন্তু বানানোর পর এটার মধ্যে আমি এখন সিফট টিফিন রাখি। এটার মধ্যে একটা বক্স সিফট টিফিন ছিল মাত্র, এখন 4টা সিফট টিফিন আছে আর একটা সিফট টিফিনও নেই। তারপরে তো রাতের বেলায় আমরা এখন ভাত খাবো, তরকারি টরকারি সব শেষ, শুধুমাত্র ডাল ছিল। আর তোমাদের ভাইয়া আসার সময় ডিম এনেছিলো, আর ডিম আনার পর 2টা ডিম এখন আমি প্যাঁচ কেটে নিয়েছি, আর নুহা বলতেছে আম্মু আমি এ করবো, তো ওকে দিয়েছি, ও এখন মতোটাতে দিয়েছে। তারপরে যে আমি গ্যাসের মধ্যে ভাজি করে নিচ্ছি, আর সবাই মিলে 5 পিস করে নেব, সব 5জনে মিলে খাবো। আর তোমাদের ভাইয়াকে তোমাদের ভাইয়া তো আমাকে কখনোই দেখতে পারে না, আর আমি যখনই নাকি নুসাইফাকে না খাইয়ে শুয়ে রাখছি রাতের বেলা, ও তো আমাকে বলতেছে যে মনে করেন না খাওয়াইতে পারলে নাকি আমি ভালো। তো আজকে ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।